আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি পোশাককে কীভাবে পানির মধ্যে রেখে এটাকে ছাড়া করছি। আর এই পোশাকগুলো কিন্তু বাংলাদেশ থেকে আমার হাজব্যান্ড আসার সময় নিয়ে আসছেন। নভেম্বরের 5 তারিখ আমার হাজব্যান্ড আসছিলেন। সো এগুলোর মধ্যে এই যে দেখেন জ্বর হয়ে গেছে। আমি আসলে এগুলো জানতাম না, আমার একটা আপুর কাছ থেকে এইগুলো আমার শিখা। সো আপুটাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এখানে মাটি নিয়ে আসছি, এই মাটি কিন্তু ইনডোর মাটি না, এটা রেগুলার মাটি আমি নিয়ে আসছি। আমি আসলে আমি গার্ডেন সম্পর্কে এত বেশি জানি না, আমি জাস্ট নতুন নতুন শিখতেছি আর অভিজ্ঞতা হইতেছে, আর যেইটা করতেছি আলহামদুলিল্লাহ সাফল্য হয়েছি। সো এই মাটিগুলো আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটার মধ্যে রাখছিলাম কয়েকদিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে। আর এর মধ্যে আমি এমনি বলি আলোর কাজটা দেখি হয় কি না, আমি জাস্ট এগুলো এক্সপেরিয়েন্স করতেছি সব কিছু। সো আলো দিছিলাম, এখানে আলোর কাজটা হয়ে গেছে। আর এই পাশটাতে আমি এখন এই পোশাকগুলো ঢোকাবো, এগুলো পানির মধ্যে জগের মধ্যে রাখা। সবগুলো কিন্তু অনেক সুন্দর করে জ্বর আসছে, তারপরে পাতা চলে আসছে। আমি কিন্তু একদম যখন এটা রাখি তখন কিন্তু আমার মাথায় ছিল না যে মানে পোশাক যখন রান্না করি তখন কিন্তু এটা থেকে রান্না করে ফেলছে, মাথা ছিল না যে একটা ভিডিও যে দেখছিলাম এরকম। সো এটা মাথা ছিল না আমার, হঠাৎ করে যখন এগুলো আমি ফেলে দিব, ফেলে দেওয়ার সময় মানে বলতেছি এতগুলো জিনিস ফেলে দিব, পরে হঠাৎ মনে হলো যে ডাল থেকে তো পোশাকে শুনছিলাম চারা হয়, সো আমি ওইটা তাহলে ট্রাই করি। সো এর জন্য আমি ট্রাই করলাম, দেখলাম যে প্রায় 1 মাস পরে আমি সাফল্য হয়েছি। আজকে হচ্ছে নভেম্বরের 29 তারিখ। সো আলহামদুলিল্লাহ আমি সাফল্য হতে পারছি, আমার অনেক খুশি লাগতেছে। এখন আমি এর মধ্যে করতে করব করে করে এগুলোকে ঢুকিয়ে নিব। জানি না পানির মধ্যে হয়েছে আর মাটির মধ্যে রাখার পরে কী হবে সেটাও আমি জানি না, বাট আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমাদের এইখানে দিন বলেন রাত বলেন উইন্টার টাইমে আর আমাদের শান্তি নাই, কারণ রোদ আসে না, রোদের দেখাই পাওয়া যায় না। রোদ দেখা মানে সোনার হরিণ দেখা এইরকমটাই। সো দিনের বেলাও মনে হয় রাত, কারণ লাইট জ্বালাইতে হয় ঘরের মধ্যে, লাইট না জ্বালালে অন্ধকার অন্ধকার লাগে। আর এইটা আমার DIY, আমি এইটাকে মেক করছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু আমার কিনা না, আমি নিজেই মেক করছি। সো এর মধ্যে এখন আমি এরকম হালকা হালকা করে একটা 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 করে গর্ত করব করে আমি গাছগুলো লাগিয়ে নিব। এটা তো পাশে হয়ে যাবে, আমি বুঝতেছি না কিভাবে হোল করব। সো এরকম করে করে ঢুকিয়ে নেব, আমি দুইটা একটু ঢুকে ফেলি। জন্য একটু বড় হোল লাগবে, আমি সবগুলো ঢোকানোর পরে আবার আসতেছি। সবগুলাকে আমি ঢুকিয়ে নিছি, আমার এটা যে ঢুকাই থেকে একটু ওর বক্সটা তো পাতলা, সো এই জন্য এরকম হয়ে গেছে।
আমি জানি আমি নিউ, আমার কোনো আইডিয়া নাই এটা, বাট হয়তো বা আমার মতো অন্য কারো উপকারে এরকম আসতে পারে। আমি যেভাবে অন্য একজনের ভিডিও দেখে উপকৃত হয়েছি, সো আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে বলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এক সপ্তাহ পরে গাছের আপডেটটা আবার দিব, সো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটা। সো 1 উইক পরে আবার আমি ফিরে আসলাম, আমার গাছের অনেক পাতা হয়ে গেছে আর অনেক ডাল দিয়ে ডাল দিছে, প্রায় 1 উইক না, 1 উইক থেকে একটু বেশি হবে, 8-9 দিন হবে এরকম। সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।